কলকাতার মহেশতলা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরে পিডাব্লিউডির জায়গায় অবৈধভাবে তৈরি করা দোকান ভাঙতে এসে হেনস্থার শিকার হলেন বিধায়ক তথা পৌরসভার প্রশাসক দুলাল চন্দ্র দাস। জানা গেছে, যুব তৃণমূল কংগ্রেস নেতা হরিমোহন সিং 8 বছর আগে একটি দোকান নির্মাণ করেছিলেন। অভিযোগ, ওই দোকান ঘরের উপর একটি ঘর তৈরি করাকে কেন্দ্র করে বিবাদ শুরু হয়। পৌরসভার পক্ষ থেকে হরিমোহন সিংকে নোটিশ পাঠানো হয়, সেখানে অবৈধ নির্মাণ 7 দিনের মধ্যে ভেঙে ফেলতে বলা হয়। এ বিষয়ে হরিমোহন বাবু জানান, বিধায়ককে কেউ হেনস্থা করেনি, স্থানীয় বেশ কিছু মানুষ প্রতিবাদ করেছিল। তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত আক্রোশের জেরেই তার নির্মাণ ভাঙা হচ্ছে। দাদা, এরকম অভিযোগ তো ভিত্তিহীন। আমি যে পিডাব্লিউডি জমিতে করছি না আমার জমিতে করছি সেটা তো প্রমাণযোগ্য আছে, প্রমাণ করুক, ওনারা আসুক, আমাকে আমার সুযোগ দিক, কথা বলা, আমার পেপার শো করা, আমাকে কোনো সুযোগ না দিয়ে ওনারা একতরফা ডিসিশন নিচ্ছে কি আমি পিডাব্লিউডি জমিতে করছি, ওখানে তো আমারও জমি আছে। আপনাকে পিডাব্লিউডি নোটিশ করেছে? পিডাব্লিউডি আমাকে 26 তারিখে একটা নোটিশ দিয়ে গেছে, 7 দিনের সময় দিয়েছে, 7 দিনের মধ্যে জায়গাটা ক্লিয়ার করতে। আমার পিডাব্লিউডি অফিস, তাহলে আপনি যদি ওটা পিডাব্লিউডি জায়গা না হয়ে থাকে তাহলে উনিরা আপনাকে নোটিশ করলো কেন? পিডাব্লিউডি আমাকে প্রথম নোটিশ করেছে, আমি পিডাব্লিউডি অফিসে যাবো, আমার কাগজপত্র শো করবো, দাগ নম্বর খাতিয়ান, পিডাব্লিউডি নোটিশে কোনো দাগ নম্বর খাতিয়ান নম্বর কোনো কিছু উল্লেখ নেই। নোটিশে একটা জমি হলে দাগ নম্বর খাতিয়ান নম্বর থাকে তো, কিছু নেই। আমি তাহলে আজকে মহেশতলা পৌরসভা কি কারণে আপনার এই নির্মাণটি ভাঙতে এসেছে? মহেশতলা পৌরসভা আমাকে উইদাউট নোটিশ দিয়ে বিনা কারণে, মানে কোনো কারণ বুঝি না, কোনো পার্সোনাল ইয়ে আছে, রাগারাগি আছে, সেই হিসাবে টার্গেট করে আমার জমি বিল্ডিংটা ভাঙতে এলেন। এখানে প্রচুর 2 নম্বর মানে পিডাব্লিউডি জমির উপর প্রচুর দোকান আছে। এখানকার মানুষ অ্যাকচুয়ালি আঁকড়া ফটকটা হচ্ছে টোটাল পিডাব্লিউডির উপরে। মানুষ এখানে থাকার জন্য পিডাব্লিউডি জায়গায় বসবাস করছে, মানুষ খাওয়ার জন্য বসবাস করছে। আমি আমার রোজি রোজগার 2008 থেকে পিডাব্লিউডি জমিতে করছি। এখানকার ব্লক সভাপতি সব্যসাচী বসু, ওনার গ্রিল কারখানা পিডাব্লিউডি জমিতে আছে। তাহলে একা শুধু আমাকে টার্গেট করা হচ্ছে? যুব করেন বলি কি, যুব মাদার এখানে কোনো গল্প নেই। আমার মনে হয় আমার উপরে কোনো রাগারাগি আছে। মহেশতলা বিধায়ক দুলাল দাসের সাহেবের তো কি বলবো, এখানকার যে 9 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর তাপস হালদার মহাশয় আছেন, ওনার আমার উপর বিশেষ রাগ আছে। তাহলে কি এটা গোষ্ঠী লোক তৃণমূল কংগ্রেস? আপনিও তো তৃণমূল কংগ্রেস করেন? আমি তৃণমূল কংগ্রেসই করি। কথা হচ্ছে, হয়তো আমি দলে থাকলে ওনাদের কোনো অসুবিধা হচ্ছে বলে আমাকে টার্গেট করা হচ্ছে, মেনলি টার্গেট করা হচ্ছে। কলকাতা থেকে রিয়া ঘোষ, আনন্দ বার্তা।